হ্যালো বন্ধুরা আপনি একজন টেক সমাধান অনলাইন ইউটিউব চ্যানেল বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব আপনারা কীভাবে আপনাদের ডিজিটাল রেশন কার্ডের সাথে আধার কার্ড এবং মোবাইল নাম্বার লিঙ্ক করবেন তো আপনি যদি মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান আপনার রেশন কার্ডের সাথে তাহলে ফার্স্ট আপনার আধার কার্ডগুলোকেও কিন্তু আপলোড করতে হবে পোর্টালের মধ্যে থেকে তো কীভাবে করবেন আধার কার্ড বা মোবাইল নাম্বার লিঙ্ক আপনার রেশন কার্ডের সাথে তো সেই সমস্ত পদ্ধতিটাই এই ভিডিওর মাধ্যমে আমরা চেনে নেব তো এটার জন্য ফার্স্ট আপনাকে যেটা করতে হবে গভর্নমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ফুড ডট আপনাকে এই ওয়েবসাইটে আসার পরে যখনই এরকম হোম পেজটি ওপেন হবে তখন এখানে দেখতে পাচ্ছেন বাম দিকে রেশন কার্ড একটি অপশন আছে আপনাকে এখানে কাস সার নিয়ে আসতে হবে যারা মোবাইল থেকে করছেন তারা রেশন কার্ডে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখবেন অনেকগুলি অপশন দেওয়া হবে তো অ্যাপ্লাই অফলাইন অ্যাপ্লাই অনলাইন তো আমরা অ্যাপ্লাই অনলাইনে এখানে যখনই কাস নিয়ে আসবেন ডান দিকে দেখবেন সাব এখানে অপশনগুলি শো হবে তো এখান থেকে স্ক্রলিং করে আপনাদেরকে নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর আপডেশন অফ মোবাইল নাম্বার অ্যান্ড আধার কার্ড ফর অলরেডি এক্সিস্টিং রেশন কার্ড তো ফর্ম এগারো এটার উপরে আপনাকে কাজ করতে হবে তো যখনই আপনার ফর্ম এগারো এই অপশানে ক্লিক করবেন দেখবেন নতুন আরেকটি ড্যাশবোর্ড ওপেন হবে সেখানে দেখবেন নতুন আরেকটি অপশন ওপেন হবে যেখানে আপনাকে ফোন নাম্বার দিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে তো নতুন ড্যাশবোর্ডটি ওপেন হওয়ার পরে কিভাবে আপনারা মোবাইল নাম্বার বা আধার নাম্বারটি রেজিস্ট্রেশন করবেন অনলাইন থেকে সেটাই দেখে নেব তার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকবেন কারণ এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ কোন তথ্যটাই কিন্তু আপনারা বুঝতে পারবেন যদি ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তবেই তো আসুন জেনে নিই রেশন কার্ডের সাথে কিভাবে আপনার মোবাইল নাম্বার এবং আধার কার্ডটি লিঙ্ক করবেন তো এটার জন্য আপনাদেরকে একটি লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো এই লিঙ্কটি যে লিঙ্ক থেকে সরাসরি ক্লিক করে আপনারা এই পেজটিকে ওপেন করতে পারবেন এবং এখান থেকে প্রথম কাজ হল আপনার ফোন নাম্বারটি দেওয়া যখনই আপনি আপনার এখানে ফোন নাম্বারটি দেবেন ফোন নাম্বারটি দেওয়ার পরে গেট ওটিপিতে ক্লিক করবেন যখনই গেট ওটিপিতে ক্লিক করবেন আপনার ফোনে একটি ওটিপি চলে আসবে সেই ওটিপিটা আপনাকে এখানে ইনপুট করে প্রসিড বাটনে ক্লিক করতে হবে তো আমরা এখান থেকে ওটিপি ইনপুট করে প্রসিড বাটনে ক্লিক করব। আপনারা যে ফোন সেই ফোন নাম্বার এবং যে ইমেল আইডিটার লিংক করাবেন সেই ইমেল আইডি এবং ফোন দুটোই যেন বৈধ বা লং টাইম ইউজের জন্য হয় এমন কোনো ফোন নাম্বার বা ইমেল আইডি ইউজ করবেন না যেটা আজকে দিলেন এবং কিছুদিন পরে সেই ফোন নাম্বারটি আপনি চেঞ্জ করলেন এমন কিন্তু নয় এখানে যে নাম্বারটি দেবেন পারমানেন্ট আপনার যে ফোন নাম্বার সেটি দেওয়ার চেষ্টা করবেন কারণ পরবর্তী সময়ে আপনার রেশন শপ থেকে রেশন দ্রব্য নিতে গেলে এই রেজিস্ট্রেশন ফোন নম্বরে একটি ওটিপি আসবে এছাড়াও আপনারা অনলাইনে রেশন কার্ডের সমস্ত রকম কাজ করার জন্য যখনই এই অপশনগুলোতে আসবেন তখন ফার্স্ট আপনার রেজিস্ট্রেশন ফোন নাম্বার দিয়েই কিন্তু আপনার রেশন কার্ডটি লগ ইন করতে হবে তারপরে আপনার ড্যাশবোর্ডটি ওপেন হবে তো অবশ্যই পারমানেন্ট একটি নাম্বার দেবেন যেটা আপনার ফ্যামিলিতে বহুদিন ধরে ইউজ হচ্ছে এবং আগামী দিনেও হবে তো ফোন নাম্বারটি দেওয়ার পরে যখনই আপনারা প্রসিড অপশানে ক্লিক করবেন তখন দেখবেন এরকম একটি অপশান আসবে যেখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে আপনার রেশন কার্ডটি কী ক্যাটাগরি সিলেক্ট করার পরে আপনাদের যে রেশন কার্ড নাম্বারটি সেই নাম্বারটি আপনাকে এখানে দিতে হবে তো আমার রেশন কার্ডের নাম্বারটি আমি এখানে ইনপুট করছি আপনাদের যেটা হবে সেটা ইনপুট করবেন ইনপুট করার পরে আপনারা সার্চ অপশানে ক্লিক করবেন যখনই সার্চ অপশানে ক্লিক করবেন এই রেশন কার্ডের আন্ডারে যতগুলি ফ্যামিলি মেম্বার আছে সবার নামগুলি দেখতে পাচ্ছেন এখানে শো করবে তো এখান থেকে প্রথম যে কাজটি সবার আধার কার্ডের যে নাম্বারগুলি আপনাকে ম্যানুয়ালি ইনপুট করতে হবে অর্থাৎ এই ঘরটাতে আপনারা ক্লিক করে আপনাদের আধার কার্ডের নাম্বারটি এভাবে ইনপুট করে নেবেন ইনপুট করার পরে এখান থেকে সেই ফ্যামিলি মেম্বারের যে আধার কার্ডটি সেটি আপনারা ব্রাউজে ক্লিক করে আপলোড করবেন তারপরে ওই ফ্যামিলি মেম্বারের আধার কার্ডে যে ডেটা বার্থটি আছে সেই ডেটা বার্থটি আপনাকে এখানে ম্যানুয়ালি ইনপুট করতে হবে তার জন্য আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করলে এরকম ক্যালেন্ডার টাইপ ওপেন হবে তাছাড়াও চাইলে আপনারা এখান থেকে ম্যানুয়ালি কিবোর্ডটাকে ইনপুট করে দিতে পারবেন যখনই আপনাদের এই সমস্ত তথ্য অর্থাৎ আধার ডিটেলস বা আধার লিঙ্কটি কমপ্লিট হয়ে যাবে এখান থেকে তারপরে আপনারা পেজটি স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন নিচে আসার পরে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস তিন নাম্বার অপশানে যে অ্যাড্রেসটি রয়েছে আপনারা যদি চান যে আপনাদের অ্যাড্রেস চেঞ্জ করবেন তাহলে এখানে ক্লিক করে আপনাদের যে অ্যাড্রেসটি সেই অ্যাড্রেসটি দিয়ে দেবেন এছাড়াও আপনারা চাইলে অ্যাড্রেসটি চেঞ্জ না করেও এখানে শুধুমাত্র আপনার পিনকোড আপনার পোস্ট অফিস এবং পুলিশ স্টেশনটাকে সিলেক্ট করে দিলেও কিন্তু চলবে তাছাড়াও আপনারা চাইলে আপনাদের ফ্ল্যাট বা হাউস নাম্বার যেটা ভোটার লিস্টে থাকে সেটাও দিতে পারেন এছাড়াও এখানে স্ট্রিট নেম এবং নিয়ার বাই ল্যান্ডমার্ক অর্থাৎ আপনার বাড়ির পাশে এমন কোনো একটি প্রতিষ্ঠান যেটাকে সবাই এক নামে চেনে সেটা কোনো মন্দির স্কুল ক্লাব হতে পারে তারপরে অপশনগুলি দেখতে পাচ্ছেন চার নম্বরে যেটা রয়েছে কমিউনিকেশন ডিটেলস তো কমিউনিকেশন ডিটেলস এর মধ্যে আপনার রেখে এখানে একটি অল্টারনেট মোবাইল নাম্বার আপনারা চাইলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন আপনি যে ফোন নাম্বারটি দিয়ে ওটিপি দিয়ে এই পর্যন্ত এসছেন সেই মোবাইল নাম্বারটি কিন্তু প্রাইমারি মোবাইল নাম্বার হিসেবে আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে আপনার রেশন কার্ডের সাথে আপনি যদি চান আরও একটি মোবাইল নাম্বার অ্যাড করতে তাহলে এখানে অল্টারনেট নাম্বার কিন্তু আপনারা দিতে পারবেন তবে এই অল্টারনেট নাম্বারে কিন্তু আপনার কোনো ওটিপি আসবে না আপনার প্রাইমারি যে মোবাইল নাম্বারটি অর্থাৎ ফার্স্ট আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইল নাম্বারটি কিন্তু শুধুমাত্র আপনার রেশন কার্ডের সাথে রেজিস্ট্রেশন হবে এটা অল্টারনেট নাম্বার হিসেবে কিন্তু অ্যাড হচ্ছে তাছাড়াও আপনারা চাইলে আলাদা করে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিতে পারেন এবং এবং ইমেল আইডিটাও অপশন এখানে দেওয়া হয়েছে আপনারা অবশ্যই আপনাদের যে ইমেল আইডি সেটা এখানে ইনপুট করে দিয়ে দেবেন দেওয়ার পরে এখান থেকে আপনারা যে ফোন নাম্বারটি দিচ্ছেন সেটা প্রাইমারি নাকি সেকেন্ডারি হিসাবে সেভ করবেন সেটাকে আপনাকে এখানে ক্লিক করতে হবে এবং ডিপার্টমেন্টের থেকে আপনি যখন পরবর্তী সময়ে রেশন তুলবেন রেশন শপ থেকে তখন সেই রেশন শপের যে মেসেজ বা আপডেটগুলো জানার জন্য এখানে আপনাকে টিক দিতে হবে আপনার ফোনে মেসেজ আসবে আপনি যদি সেই মেসেজটি না চান তাহলে এখানে ক্লিক করে ডিসিলেক্ট করতে পারেন তো আমি বলবো আপনাদেরকে এটা আপনারা সিলেক্টই রেখে দেবেন রাখার পরে এখানে ইটস ওকে ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করে এগিয়ে যাবেন তো আমি সমস্ত প্রসেসগুলো এখানে দিয়ে তারপরে নেক্সট বাটনে ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আমার সমস্ত ডিটেলসগুলো এখানে দিয়ে দিয়েছি আপনাদের সমস্ত ডিটেলস যেভাবে বললাম সেইভাবে দেবেন তারপরে আমরা নেক্সট বাটনে ক্লিক করব তো নেক্সট বাটনই ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এরকমই একটি প্রিভিউ শো হবে যেখান থেকে আপনার ফ্যামিলি মেম্বার্সদের নাম এবং বাবার নাম এছাড়াও রেশন কার্ড নাম্বারটি এবং কী ক্যাটাগরি কার্ড সেটা এখানে শো হবে তারপরে এখানে সাপ্লিমেন্টারি ডকুমেন্টস হিসাবে আপনারা যদি কিছু আপলোড করতে চান যেমনটা আপনি অ্যাড্রেস যদি চেঞ্জ করে থাকেন তাহলে অ্যাড্রেস প্রুফ হিসাবে একটা ডকুমেন্টস আপলোড করতে পারেন সেটা আপনার একটি ফ্যামিলির ক্ষেত্রেও হতে পারে এছাড়াও আপনি যদি মনে করেন আপনি পাঁচজন ফ্যামিলি মেম্বার যেহেতু আমি চাইলে পাঁচটি ফ্যামিলি মেম্বার একসাথে একটি পিডিএফ ফাইল করে সবার ডকুমেন্টসগুলো একটি চাইলে কিন্তু আপলোড করতে পারি তার জন্য এখানে প্রাউসে ক্লিক করে কিন্তু আপনারা চাইলে আপলোড করতে পারেন তো আপনারা যদি অ্যাড্রেস চেঞ্জ করে থাকেন তাহলে এখানে সেই সাপ্লিমেন্টারি ডকুমেন্টস হিসাবে আপনার অ্যাড্রেস প্রুফটিকে দিয়ে দেবেন আধার কার্ড বা ভোটার কার্ড যখনই এটা কমপ্লিট হবে বা যারা অ্যাড্রেস চেঞ্জটি করেনি তারা এটাকে ইগনোর করতে পারেন বা ছেড়ে দিতে পারেন কোনো অসুবিধা নেই তারপরে এখানে ইটস তে ক্লিক করবেন ইটস তে ক্লিক করার পরে আপনারা প্রসিড বাটনে ক্লিক করবেন যখনই আপনারা প্রসিড বাটনে ক্লিক করবেন দেখবেন এরকম একটি অপশন চলে আসবে যেখান থেকে আপনাকে এখানে কনফার্মেশনের জন্য একটি টিক দিতে হবে তো আমি এখানে টিকটা দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে গেট ওটিপিতে ক্লিক করবেন তো গেট ওটিপিতে ক্লিক করার পরে আপনার প্রাইমারি মোবাইল নাম্বার অর্থাৎ ফার্স্ট টাইম আপনি যে ফোন নাম্বারটি দিয়েছিলেন সেই ফোনে কিন্তু একটি ওটিপি যাবে তো আমি এখানে গেট ওটিপিতে ক্লিক করলাম তো গেট ওটিপিতে ক্লিক করার পরে আপনার ফোনে যে ওটিপি চলে এসছে সেই ওটিপিটা আপনারা এখানে ইনপুট করে সাবমিট ওটিপিতে ক্লিক করবেন তো আমার ফোনে যেটা এসছে আমি সেটা এখানে ইনপুট করছি তো বন্ধুরা আমার ফোনে যে ওটিপি এসছে সেটা আমি এখানে ইনপুট করলাম ইনপুট করার পরে সাবমিট ওটিপিতে ক্লিক করলাম যখনই এখানে ক্লিক করলাম তখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাকসেসফুলি ভাবে আমার আধার কার্ড এবং মোবাইল নাম্বারটি লিঙ্ক হয়ে গেছে এখানে বলা হয়েছে থ্যাংক ইউ ইউর রেশন কার্ড অ্যাপ্লিকেশন ফর আপডেশন অফ মোবাইল নাম্বার অ্যান্ড আধার হ্যাজেসফুলি সাবমিটেড ইউ ক্যান লগ ইন টু ইউর অনলাইন অ্যাকাউন্ট উইথ ইউর মোবাইল নাম্বার তো এই ফোন নাম্বার দিয়ে কিন্তু আমি এবার থেকে আমার অনলাইনে যে সমস্ত রেশন কার্ডের কাজ সবগুলি করতে পারবো বা আপনারাও কিন্তু করতে পারবেন এছাড়াও আপনারা চেক করতে চাইলে এখান থেকে হোমে এসে বা ড্যাশবোর্ডটি ওপেন করলে নেক্সট টাইম থেকে আপনি আপনার স্ট্যাটাসটা দেখতে পারবেন তো সিম্পল একটা প্রসেস ভাবে দেখিয়ে দিলাম সেটা কিভাবে করতে হবে তো আজকের ভিডিওতে আশা করি আপনারা সম্পূর্ণ তথ্যটি পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন তো যদি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে একটি লাইক করে দেবেন এবং পরবর্তী ভিডিওর লেটেস্ট আপডেটগুলি পেতে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন তো বন্ধুরা আজকের ভিডিওর আপডেটটি এখানেই শেষ করলাম ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ